আপনাদের মনের মতো পছন্দ মতো স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী, যেগুলি আপনাদের সংসারের নিত্য প্রয়োজনে লাগবেই। আর এই প্রতিটি সামগ্রীর দাম মাত্র 20 টাকা। বৌদিমণি, ছোট্ট একটা অনুরোধ করি, দয়া করে দামাদামি করবেন না। কিছু কম হবে না, কিছু বেশিও হবে না। একদম মাত্র 20 টাকা। একদম মাত্র 20 টাকা। আলুচপ বেগুনি ফুলুরি, আলুচপ বেগুনি ফুলুরি, পাঁশকুড়ার চপ, পাঁশকুড়ার চপ খেলেই মজা, ডিমের চপ। আমরা এবছর যে সাবজেক্ট বা যে বিষয়টা নিয়ে কাজ করছি তার নাম ধর্মঘট। আমরা এখানে গোটা শব্দটাকে একটু ভেঙে বলছি ধর্মে ঘট, কারণ হিন্দু সনাতনী ধর্ম মতে আমাদের যে কোনো মঙ্গল কামনার জন্য যে কোনো পূজা অর্চনা করা হয় কিন্তু মূলত ঘটেই। তো সেই কারণে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয়েছে যে ঘটটাকেই মানুষের সামনে প্রেজেন্ট করব, কারণ আমাদের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বহু মানুষ সাপের বিষের কবলে মৃত্যুবরণ করে এবং সেই মনসা দেবী এবং নাগ দেবতাকে সন্তুষ্ট রাখার জন্য ওখানকার মানুষদের মধ্যে মনসা ঘটের প্রচলন আছে, মনসা ঘটের মধ্যে দিয়ে পুজোর রীতির প্রচলন আছে। তো সেই জায়গা থেকে একটা বিষয়কে লিঙ্ক করছে বর্তমান সমসাময়িক সময়ের সাথে। এই 6-7 মাস ধরে এই 78 পল্লী প্রত্যেকটা পল্লীবাসী যে লকডাউনের মধ্যে দিয়ে কাটিয়েছে গৃহবন্দী, এবং তাতে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অবসাদ, একটা কোথাও জানি একটা ডিপ্রেশন গ্রো করে যাচ্ছিল, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে মানুষকে কোনো একটা ভাবে, কোনো একরকমভাবে একটা উৎসবের মধ্যে হাজির করানো খুব দরকার। তো আমরা এখানে এই দেবীঘটকে কেন্দ্র করে আমাদের এই পরিবেশটাই এমনভাবে সাজিয়েছি যে প্রত্যেকটা পল্লীবাসী তারা তাদের ঘরে বসেই আমাদের এই দুর্গাপুজোর যে উৎসব, সেই উৎসবটাকে কিন্তু প্রত্যেকেই ফিল করতে পারবে তারা তাদের ঘরে বসেই।